আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। শিশুপাতন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে আছেন। আমরা বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির জন্য তৃতীয় শ্রেণী গণিত, যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, সেই রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশি মুদ্রা ও নোট এই লেসন থেকে আজকে আলোচনা হবে। শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, আমার 100 পয়সা সমান কত টাকা? 100 পয়সা সমান 1 টাকা। যদি 120 পয়সাকে টাকায় রূপান্তরিত করা হয়, তাহলে আমাদেরকে লিখতে হবে 100 পয়সা 1 টাকা, অথবা 120 পয়সা সমান 1 টাকা 20 পয়সা। এটা হচ্ছে মূল আমাদের সূত্র। এখন এইটা মনে রেখে আমাদের বাকি বিষয়গুলো দেখতে হবে। তাহলে 10 টাকার 20টি নোট সমান কত টাকা আমরা কিভাবে বের করব? আমরা 10 আর 20 হচ্ছে গুণন করে আমরা 200 টাকা বের করতে পারি। 10 টাকার 20টি নোট সমান 200 টাকা। এবার 20 টাকার 5টি নোট সমান কত টাকা? তাহলে একইভাবে আমাদের 20 টাকার 5টি নোট সমান 100 টাকা, এটা হবে। এবার 20 টাকার 50টি নোট সমান কত টাকা? একইভাবে 1000 টাকা। 1 টাকার 100টি নোট কত টাকা? 100 টাকা। এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে কি বলছে, 20 টাকার কতটি নোট সমান 100 টাকা। তাহলে আমাকে কিভাবে বের করতে হবে? আমি যদি 100 থেকে 20 ভাগ করি, তাহলে আমাদের বের হবে 5। অতএব 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। একইভাবে 2 টাকার কতটি নোট সমান 100 টাকা? 100 দিয়ে 100 100কে 2 দিয়ে ভাগ করে আমাদের হবে 50। অতএব 2 টাকার 50টি নোট সমান 100 টাকা। এই গণিতগুলো তোমরা বাসায় যখন হচ্ছে বড়দের কাছ থেকে টাকা নিয়েও তোমরা হাতে কলমেও বের করতে পারো। 50 টাকার হচ্ছে 2টা নোট পাশাপাশি রেখে কত টাকা হলো সেটা তোমরা ইজিলি বের করতে পারবা। এবার 1000 টাকার কয়টি নোট সমান 10,000 টাকা? এবার তাহলে 10,000কে আমরা 1000 দিয়ে ভাগ করে আমাদের বের হবে 10টি নোট। যদি 1000 টাকার 10টি নোট আমরা পাশাপাশি রাখি, তাহলে আমাদের হবে 10,000 টাকা। এবার আমরা যোগের মতো করে হিসাব করব। এখানে আছে 5 পয়সা 5 পয়সা 5 পয়সা 25 পয়সা এবং আছে 2 টাকা। তাহলে আমাদেরকে পয়সাগুলো আগে যোগ করে নিতে হবে। যেমন এখানে 5 5 5 এবং 25, এইগুলো পয়সাগুলো যোগ করে নিয়ে আমাদের হয় 40 পয়সা, আর এখানে আছে 2 টাকা। তাহলে 40 পয়সা 2 টাকা কত হয়? 2 টাকা 40 পয়সা হয়। একইভাবে 10 পয়সা 1 পয়সা 50 পয়সা। তাহলে 10 যোগ 1 যোগ 50 আমাদের হবে 61 পয়সা, আর 2 টাকা 10 টাকা হবে 12 টাকা। তাহলে আমাদের মোটে হলো 12 টাকা 61 পয়সা। এবার আমরা এই যোগটা করে দেখি। এখানে আছে 58 পয়সা আর এখানে আছে 74 পয়সা, যোগ করে আমাদের হয় 132 পয়সা। 132 পয়সা, এখানে যেহেতু আমাদের টাকা আছে, তাহলে এখানে কিন্তু 132 পয়সা মানে হচ্ছে 1 টাকা 32 পয়সা। তাহলে এই 1 টাকা আমার এই টাকার দিকে চলে যাবে। ঠিক আছে, এই টাকার দিকে চলে যেয়ে আমি যদি 57 টাকার সাথে 1 টাকা যোগ করি, আমার হবে কিন্তু 58 টাকা। হ্যাঁ, দ্যাট মিন্স 58 টাকা আর 125 টাকা মিলে হয় 183 টাকা। তাহলে আমরা এইটাকে এখন এইভাবে লিখবো যে 183 টাকা 32 পয়সা। এটা হচ্ছে এখানে 92 পয়সা, যেহেতু 100 পয়সা 1 টাকা, আমাদের কিন্তু এখানে 100 পয়সার কম আছে, তাহলে আমাকে পয়সাতেই রাখতে হবে, আর এটা যোগ করে হয় 62 টাকা। এবার 3 নম্বরটা উপরে নিয়মে একটু আছে, 81 পয়সা আর 74 পয়সা মিলে হয় 155 পয়সা, তার মানে 1 টাকা 55 পয়সা, তাই না? 1 টাকা 55 পয়সা, এই 1 টাকা তাহলে আমার এখানে চলে আসবে। তাহলে 1 টাকা এখানে চলে আসলে এই এইটা আর এইটা হচ্ছে আমাদের 1889 টাকা হয়। তাহলে এই 1 টাকা যদি 1889-এর কাছে আসে, তাহলে আমাদের 1890 টাকা হয়। তাহলে উত্তর হবে 1890 টাকা 55 পয়সা। এবার আমাদের বিয়োগ, বিয়োগ আমাদের এখানে দেখো 25 পয়সা আর এখানে আছে 75 পয়সা। 25 পয়সা থেকে 75 পয়সা হচ্ছে বাদ দেওয়া যায় না, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে 1 টাকা পয়সা করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা আমাদের আছে 250 টাকা, 1 টাকা এখানে আনলে হয় 125 পয়সা। এখন 125 পয়সা থেকে 75কে আমরা বিয়োগ করব, তাহলে হয় 50 পয়সা।
ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের 1 টাকা চলে গেছে, তাহলে এখানে আমাদের আছে 249 টাকা। 249 টাকা থেকে 120 টাকা আমাদের বাদ দিতে হবে, তাহলে হবে 129 টাকা। তাহলে মোট 129 টাকা 50 পয়সা। সেম ভাবে এটা হচ্ছে 55 পয়সা উপরে, ঠিক আছে, 55 থেকে 45 পয়সা বাদ দিলে 10 পয়সা হয়, আর 850 থেকে 210 বাদ দিলে 640 টাকা হয়। এটা উত্তর ঠিক আছে। এবার সেম উপরে নিয়মে এখানে 10 পয়সা, ওখানে 55 পয়সা, তাহলে এই পয়সা আমার এখান থেকে 1 টাকা নিয়ে এসে এখানে 110 পয়সা করতে করলাম। এখন 110 থেকে 55 বাদ দিলে হয় 55 পয়সা। এবার যেহেতু 300 থেকে 1 টাকা বাদ গেছে, তাহলে আমাদের 299 টাকা এখানে আছে। এখন 299 থেকে আমাদের 3 বাদ দিলে হয় 296 টাকা, তাহলে উত্তর হবে 296 টাকা 55 পয়সা। এই হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট যে লেসন, সেই লেসনের যে পয়সা এবং টাকা রিলেটেড সমস্যাগুলোর সমাধান। আর বাকি যেগুলো আছে আমি পরবর্তী লেসনে দেওয়ার চেষ্টা করব, পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।